স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস 12256 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট 4G যেটা এটা প্রাইস দিছে মাত্র 36000 টাকা 36000 আর যেটা 5G ভেরিয়েন্ট এটা প্রাইস দিছে মাত্র আপনার 37500 টাকা 37500 37500 টাকা আমার কাছে মাত্র 11 পিস ডিভাইস আছে ফুল জমুনাতে আমার মনে হয় এই 5G ভেরিয়েন্ট কারো কাছে নাই iPhone X 256 GB আশরাফ ভাই কত দেওয়া যায় 37 করে দেন কি ভাই 37000 টাকা 1000 টাকা বেশি হয়ে যায় ভাই দেন 1000 টাকা কমাই দিলাম আপনার 36000 টাকা করে দিলাম 36000 মাত্র 36000 টাকা 256 GB স্যামসাং গ্যালাক্সি S10 8128 স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র 22000 টাকা পুরো জমুনা চ্যালেঞ্জ মটোরোলা এস প্লাস 12256 স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট ভাই ডিভাইসটা দেখেন সমুদ্রের ঢেউর মতন কতটা কার্ভ আমার জানা মতে ভাই এটা পৃথিবীর সবচেয়ে কার্ভ ডিসপ্লে মানে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে আমার জানা মতে আর কি আমি এখন দেখি কার্ভ এই জন্য এই ফোনটা খুব ভালো লাগে ভাই যদি এটা 15000 টাকা হতো না আমি অনেকগুলো নিতাম এটা জি ভেলভেট আপনার আজকে একদম অফার প্রাইস দেওয়া হবে মার্কেট একদম কাঁপানো প্রাইস এটা প্রাইস দিয়েছে মাত্র 21000 টাকা 21000 একদম ফুল ফ্রেশ স্ন্যাপড্রাগন 855 প্রসেসর পিক্সেল 4 এ 5G 6128 এটা প্রাইস দিয়েছে মাত্র আপনার 24000 টাকা 24000 OnePlus 8 Pro 12256 ফিজিক্যালি ডুয়েল সিম এটা প্রাইস দিয়েছে মাত্র আপনার 42500 টাকা ফুল বক্স সহ আমরা হলো মূলত আপনার হোলসেল করি এই যমুনাতে কিছু দোকানদার আছে আমাদের থেকেই ডিভাইস নিয়ে আপনার দোকানে কাস্টমার কাছে হোলসেল করে আর কি আর আমি একটা দোকানদারকে যে প্রাইসটা দেই কাস্টমারকে একই প্রাইসটা দেই আর কি আর আমার মনে হয় না ইনশাল্লাহ আমার থেকে কমে যমুনাতে কেউ দিতে পারবে আর আপনার প্রোডাক্ট যদি বি গ্রেড প্রমাণ করতে পারে কি হবে বি গ্রেড বা সি গ্রেড কেউ প্রমাণ করতে পারে ওনারা যা বলবে আমি তা মেনে নিতে প্রস্তুত অলরেডি কিন্তু ফোনটাকে কানেক্ট করা হয়েছে ভিউয়ার্স এখানে কিন্তু চলে আসছে দেখেন এই যে অলরেডি এই যে 256 GB অ্যাক্সেস চলে আসছে এই দেখেন 92 এই যে 92 ব্যাটারি হেলথ 100% স্কোয়ার আছে এবং 948 বার চার্জ দেওয়া হয়েছে কিন্তু আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি গ্লাক্সি ওয়ার্ল্ডে আর গ্লাক্সি ওয়ার্ল্ড মানে হচ্ছে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক প্রোডাক্ট তো নতুন ঢুকছে হ্যাঁ অনেক কালেকশন মোটামুটি আজকে ভিউয়ারদের কি কি ফোন দেখাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে আইফোনের কালেকশন গুলো পেয়ে যাবেন যারা 11 চাচ্ছেন 12 চাচ্ছেন এবং 13 প্রো ম্যাক্স যদি চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে স্যামসাং এর কালেকশন আছে S10 আছে নোট 10 আছে নোট 20 আছে এবং S20 প্লাসও আছে হিউজ পরিমাণে পিক্সেলের কালেকশন আছে যারা পিক্সেলের ফোনগুলো চাচ্ছেন LG ভেলভেট আছে এবং ওয়ান প্লাসের কিন্তু আজকে বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো সো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভাই শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের লোকেশনটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 004D আর যারা আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডার এই ফোন অর্ডার কনফার্ম করবে তাদের কনফার্ম করার জন্য আগে 1020 টাকা কনফার্ম করতে হবে দেন আজকে অর্ডার দিলে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর কি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতেছি আমার ভিউয়ারদের জন্য আমার যেই ডিভাইসগুলো এগুলো একদম 100% এ গ্রেডের ডিভাইস আর আপনার এগুলো আপনি সকল ধরনের চেক করে নিতে পারবেন আমরা হলো মূলত আপনার হোলসেল করি এই যমুনাতে কিছু দোকানদার আছে আমাদের থেকেই ডিভাইস নিয়ে আপনার দোকানে কাস্টমার কাছে হোলসেল করে আর কি ওকে আপনি যে প্রাইসটা দিচ্ছেন হোলসেল প্রাইস এইট হ্যাঁ হোলসেল প্রাইসটা দেওয়া হইতাছে আর আমি একটা দোকানদারকে যে প্রাইসটা দেই কাস্টমারকে একই প্রাইসটা দেই আর কি আর আমার মনে হয় না ইনশাল্লাহ আমার থেকে কমে যমুনাতে কেউ দিতে পারবে ওকে আর আপনার প্রোডাক্ট যদি বি গ্রেড প্রমাণ করতে পারে কি বি গ্রেড বা সি গ্রেড কেউ প্রমাণ করতে পারে ওনারা যা বলবে আমি তা মেনে নিতে প্রস্তুত আচ্ছা তাহলে কোন ফোনগুলো দেখাবেন ফার্স্টে অ্যান্ড্রয়েড থেকে শুরু করা যাক স্যামসাং থেকে হ্যাঁ স্যামসাং ওকে স্যামসাং এর S10 S10 এখনকার জাতীয় ফোন বলা হয় আর কি কতগুলো আছে ভাই এখানে এটা তো হিউজ পরিমাণ বলা যাবে না অনেকগুলো কন্টিনিউ আছে আর কি S10 এ কতগুলো S10 কালার বলে সকল পাশে S10 আছে আচ্ছা ব্ল্যাক আছে যেটা চান ইনশাআল্লাহ পাওয়া যাবে প্রত্যেকটা কালারই আছে আর কি আচ্ছা 8128 এটা হলো আপনার 8128 সুপার অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন প্রসেসর 855 যারা মিড রেঞ্জে কম বাজেটে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চান এটা হলো তাদের জন্য আর কি এটা ক্যামেরা হলো 12 মেগাপিক্সেল আর ব্যাটারি এমএস হলো 3140 যার মানে মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চান আর কি একটা এক্সট্রা লেভেল একটা ফিল নিতে চান এটা প্রাইস দিয়েছি আজকে মাত্র 22000 টাকা ভাই 22000 মাত্র 22000 টাকা 8128 স্ন্যাপড্রাগন প্রসেসর ভালো প্রাইস তো ইনশাআল্লাহ আর একটু ভালো করা যায় ভাই আর ভালো করা যায় না ভাই তারপর চলে যাচ্ছি আপনার S10 প্লাস এটারই বড় ভাই আর কি S10 প্লাস এটারও আমার সব কালারই অ্যাভেলেবল আর কি ওকে দেখেন কালার অ্যাভেলেবল প্রত্যেকটা কালারই কালারই অ্যাভেলেবল আর কি এটাও আপনার S10 প্লাস 8128 স্ন্যাপড্রাগন প্রসেসর 855 এটা ব্যাটারি হেমেস একটু বেশি এটা হলো 4300 আর কি 4300 হ্যাঁ 4300
ওকে এটা এটা কত 12256 নাকি না এটা 8128 সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিয়েছি আজকে মাত্র আপনার 27000 টাকা 27000 স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র 27000 টাকা আর যারা এক্সোনাস নিতে যাবেন তাদের জন্য 26500 টাকা 26500 26500 তারপর চলে যাচ্ছে আপনার স্যামসাং নোট 10 নোট 10 স্যামসাং নোট 10 12256 ওকে 12256 স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আপনি সুপার এমোলেড ডিসপ্লে কেউ যদি গেমিং এর জন্য ইউজ করেন বা ক্যামেরার জন্য ইউজ করেন এটা ইউজ করতে পারেন কিন্তু ক্যামেরা অনেক সুন্দর হ্যাঁ এটা একটু এটা কিন্তু আপনার হ্যান্ডি করে একটা ডিভাইস আর কি ওকে স্লিভের মধ্যে কার্ভ করা হাতে একটা এবং এটার পেনটাও কিন্তু কাজ করে হ্যাঁ হাতে ধরলে এক্সট্রা লাইভের একটা ফিল আসে যে না ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আর কি এটা যখন ছিল এটার প্রাইস কিন্তু তখন 1 লাখ টাকা ছিল কিন্তু এটা প্রাইস এখন কত দিচ্ছেন এটা আজকে প্রাইস দিয়েছি মাত্র আপনার 29500 টাকা 29500 12256 মাত্র 29500 টাকা 29 করে দেন ভাই 29 করে দিলে কিছু থাকে না জানো 29 করে দিলাম 29000 এটা কিন্তু আপনি AT&T ডিভাইস আমেরিকান ডিভাইস আর কি এটা আমেরিকানটা হ্যাঁ এটা আমেরিকান ডিভাইস এখানে আইএমই নাম্বার আছে চেক করে নিবেন হ্যাঁ সবকিছু চেক করে নিতে পারবেন তারপর চলে আসে আপনার এটারই একটা বড় ভাই আর কি নোট 10 প্লাস এটারও আমার কাছে কালার আছে তিনটা কালারই अवेलेबल আর কি অনেকগুলো আছে অরোরা কালার বলেন আর এগুলো কিন্তু এখন মার্কেটে খুঁজেই পাওয়া যাচ্ছে না হ্যাঁ এটা হলো আপনার নোট 10 প্লাস 5G ওকে এটা 5G টা হ্যাঁ এটা আপনি 20টা দোকানে ঘুরলে মনে হয় না এক পিস পাবেন কিনা সন্দেহ নোট 10 প্লাস 4G যেটা এটা अवेलेबल এই যে 5G লেখাটা দেখে নিবেন হ্যাঁ নোট 10 এটা হলো আপনার নোট 10 প্লাস 5G এটা হলো 12256 এটা স্ন্যাপড্রাগন 855 সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা আপনি গেমিং এর জন্য বেস্ট ওকে এটা 43 এমএস ব্যাটারি এটা প্রাইস কত দিবেন এটা প্রাইস দিছি আজকে মাত্র আপনার 37500 টাকা 37500 টাকা মাত্র ইমন ভাই আমার দিকে তাকান একটু ভাই তাকাই দিছে এটা আমার মনে হয় না মার্কেট ফুল চ্যালেঞ্জ 12256 নোট 10 প্লাস একটু ভালো করে দেন না ভাই এটা যে প্রাইস দিছে আমার মনে হয় না এটা 10টা দোকান ছিল বলেন আপনি এটা আগের ভিডিওতে হয়তোবা দেওয়াই হয় না আমার কাছে 4G ছিল তখন 5G ছিল এটা 5G ভিও এটা 5G ভিও এটা প্রাইসটা একটু আপনাদের অনেকের কাছে ফারস্টে শুনে মনে হবে বেশি আমার কাছেও মনে হইছে যে 4G আর কি যদি 4G নেন ওটা পড়বে আপনার 36000 টাকা 4G হচ্ছে 36000 আর 5G হচ্ছে 37000 হ্যাঁ 37500 37000ই তো নাকি জান 37000 ওকে তারপর তারপর চলে যাচ্ছে আপনার স্যামসাং S20 হ্যাঁ ওকে S20 কালার अवेलेबल হ্যাঁ প্রত্যেকটা কালারই আছে এটা আপনার হোয়াইট কালারও আছে এটা 12128 12128 হ্যাঁ 12128 ওকে এটা আপনি স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আপনার একদম ছোট কাটের মধ্যে এটা হালকা কার্ভ আর কি যে কাপটা করছে বুঝাই যায় না এটা চুল পরিমাণে কোনো দাগ নাই আর কি একদম ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আর চার্জিং পোর্টটা একটু দেখে নেবেন এখানে যে চার্জ দেওয়া হয়েছে এটা বুঝাই যায় ওকে বলেন এটা কত দিবেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই চার্জিং পোর্টে দাগ কেন ভাই চার্জ দেওয়া হবে না তাহলে ইসফোন তো হালকা পাতলা একটু ডেন্ট থাকবে ওকে আচ্ছা বলেন এটা কত দিবেন এটা আজকে প্রাইস কত দিলে আপনি খুশি বলেন এটা আপনি 25 করে দেন আমি অনেক খুশি হব লা হাওলা ওয়ালা কুয়াতা আপনি এটা দিলে তো আমি যমুনাতে থাকবো না ভাই আচ্ছা বলেন আপনি এটা ভালো এটা আজকে একটা ভালো একটা প্রাইস দিব আগের ভিডিওতে প্রাইস দেওয়া ছিল 30500 সো এটা বলবো না আজকে এটা প্রাইস দিছে মাত্র 29500 টাকা 29500 12128 মাত্র 29500 টাকা আর একটু ভালো করা যায় না আর একটু ভালো করলে আমি থাকবো না যে ভাই 29500 টাকা ওকে তারপর চলে যাচ্ছে আপনার S20 প্লাস 5G তে S20 প্লাস 5G হ্যাঁ ওকে কালার अवेलेबल আজকে সব ব্লু কালার দেখে প্রত্যেকটা কালারই আপনি স্টকে পেয়ে যাবেন হ্যাঁ আমার প্রত্যেকটা কালারই আছে জাস্ট একটা করে শো করা হইছে আর কি ওকে বলেন এটা এটাও আপনি 12128 এটা ক্যামেরার জন্য অনেক ভালো আর কি একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে অনেক সুন্দর ক্যামেরাটা হ্যাঁ আর এটা স্ন্যাপড্রাগন প্রসেসর হলো 865 প্রসেসর 865 হ্যাঁ এটাকে যদি গেমিং এর জন্য নিতে চান চাইলে ওটা নিতে পারেন এটা প্রাইস দিছি যে আজকে মাত্র আপনার 35000 টাকা 35000 হ্যাঁ 35000 টাকা আর একটু ডিসকাউন্ট করে দেন ভাই যান 34500 টাকা করে দিলাম আর একটু করে দেন 34 করে দেন বরাবর যান 34 করে দিলাম নাকি 33 হবে ভাই আমি শুধু কমাইতেই চাই আমার দিকে তাকাচ্ছেন আচ্ছা তাহলে এটা 34000 টাকা পেয়ে যাচ্ছে 34000 গুগল পিক্সেলে পিক্সেলের কালেকশনে হ্যাঁ পিক্সেল 4 আচ্ছা পিক্সেলের সব বড় বাজেটগুলোর ফোন কম বাজেটের নাই না না স্টক উইগুলা মোটামুটি শেষ হয়ে গেছে আর কি এটা আজকে কাল পরশুর মধ্যে ঢুকে যাবে আর কি ওকে বলেন পিক্সেল 4 এটা হলো আপনার 664 ওকে কালার अवेलेबल প্রত্যেকটা কালার अवेलेबल প্রত্যেকটা কালারই আছে তিনটা কালারই अवेलेबल আছে কে যদি ক্যামেরার জন্য ইউজ করতে চান ঠিক আছে আমি প্রেফার করব পিক্সেলটা নিতে পারেন ওকে ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট
এটা প্রাইস কত দিবেন? এটা আজকে প্রাইস দিছি মাত্র আপনি 20,000 টাকা। 20,000? হ্যাঁ। পিক্সেল 4 ইতিহাস করে দেন না ভাই একটু। ইতিহাস করে দিলে 19,500 টাকা যান। 19,500 যদি যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আর কি। পিক্সেল 4 পেয়ে যাচ্ছেন 19,500। 19,500 টাকা একদম যমুনা চ্যালেঞ্জ তো। পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই। ওকে। এবং 100% এ গ্রেডের প্রোডাক্ট কিনতে এগুলো। আর কেউ যদি সি গ্রেড নেন ওগুলো তো প্রাইস কমই থাকবে। যেমন 500-1,000 টাকা কম ভাই আমি ওই জায়গায় কম পাইছি। হয়তো দেখতে হবে ইস ফোন হলে আপনি কন্ডিশনের উপরে ডিপেন্ড করে প্রাইস। ইনটেক ফোন সব জায়গায় একই প্রাইস। ইস ফোন কে কোনো দোকানে 1,000 টাকা বেশি কোনো দোকানে 1,000 টাকা কম। ওকে। তারপর চলে গেছে আপনার পিক্সেল 4a 5g। 4a 5g আছে। এটা আজকে একটা দাম কাট করে দিবেন নাকি ভাই? ভাই বলেন ভাই এটা তো আমার কেনাও নাই ভাই। কেনাও নাই। এটা এটা তো এটা আজকে যে প্রাইসটা দিমু একদম মার্কেট মানে থ বলার মত না কি। মার্কেট কেঁপে যাবে না? হ্যাঁ 20-টির মধ্যে মার্কেট কেঁপে যাবে। আচ্ছা বলেন পিক্সেল 4 এটা কত দিবেন? 64 জিবি? না এটা 6128। এটা ওভারঅল সব দিক দিয়েই পারফেক্ট। আমার একটা ফেভারিট একটা ফোন আর কি। কেউ যদি আপনার 25 অ্যারাউন্ডের মধ্যে বাজেট থাকে তাদেরকে আমি প্রেফার করবো আর কি পিক্সেল 4a 5g নেওয়ার জন্য। ভালো ডিসকাউন্ট করতে হবে ভাই। কত দিলে খুশি বলেন? এটা আপনি 23,500 করে দেন আমি অনেক খুশি হয়ে যাব। 23,500? জি ভাই। যান 24 করে দিলাম। 24,000? হ্যাঁ 24,000। তাহলে পিক্সেল 4a 5g পেয়ে যাচ্ছেন মাত্র 24,000 টাকা। এ না সরি 4a। হ্যাঁ 4a 5g। 4a 5g পেয়ে যাচ্ছেন 24,000 টাকা। হ্যাঁ 24,000 টাকা ভাই। 23,500 হয় না ভাই। তাইলে আবার আপনার ওই যেটা হলো আর স্কেচ টিস্কেচ থাকে ওইটা হয়তো বা করা যাবে। ঠিক আছে। আর আমার এটা একদম ফুল ফ্রেশ ফোনই আনা। এটা আমার কেনা আর যেগুলো ফ্রেশ বেশি এই গ্রেডে ডিভাইস এগুলো একটু কেনাও বেশি। সিগারেট যেগুলো এগুলোর প্রাইস একটু কম। তারপরে চলে আসি এখনকার জনপ্রিয় একটা ফোন এলজি ভেলভেট। এলজি ভেলভেট এর আগের ভিডিওতে যে কতগুলো দেখাইছি সবশেষ। হ্যাঁ সবশেষ। কি পরিমাণ যে চলে ভাই বলার বাইরে। মানে আপনার মানে বুক লিস্ট বলে যেটাকে মেমো ওইটার মধ্যে মানে এলজি ভেলভেট সবচেয়ে বেশি সেল। এটাই সবচেয়ে বেশি হাই সেল আর কি। ওকে। মানে আপনার এই যারা একটা ওপেন আছে। হ্যাঁ আচ্ছা এটা ওপেন মানে যাদের অ্যারাউন্ড আপনার 20 বা 22-এর মধ্যে আছে ভাই বলেন 20-এর নিচে বাজেট আছে তারা এলজি ভেলভেটটা আজকে পেয়ে যাবে। মানে অ্যারাউন্ডের মধ্যে যারা ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট চান ব্যাটারি এমএস 4300 mAh আপনার ক্যামেরা হলো 48 MP। আর এটা আকর্ষণীয় একটা ডিভাইস মূল লক্ষ্য হইলো আপনার সুপার অ্যামোলেড। আজকে একদম অফার প্রাইস দেওয়া হবে মার্কেট একদম কাঁপানো প্রাইস। এটা প্রাইস দিয়েছে মাত্র 21,000 টাকা। 21,000 একদম লো বাজেটের একটা ফোন থেকে শুরু করলাম আর কি। যারা মানে কম বাজেট ওয়ান প্লাস এর ফিল নিতে চান তাদের জন্য আর কি। ওয়ান প্লাস এর না এটা হলো ওয়ান প্লাস এর এন হান্ড্রেড। এটা 464, এটা 5000 mAh ব্যাটারি। এটা স্ন্যাপড্রাগন 460 আর কি। তাদের এটা প্রাইস দিতেছি আজকে মাত্র আপনার 13,000 টাকা। 13,000 টাকা আগের ভিডিওতে প্রাইস দেওয়া ছিল 13,500 টাকা অনার করে দিলাম। আপনি বলার আগে বলে দিছি ভাই। না আমি তো ভাই 12,500 বলতাম। ওকে তাহলে 12,500 হয় না ভাই? এটা যান 12,500 করে দিন। 12,500 এন হান্ড্রেড পেয়ে যাচ্ছেন 12,500 টাকা একদম যমুনা চ্যালেঞ্জিং প্রাইস। ওকে তারপর তারপরে চলে যাচ্ছে আপনার ওয়ান প্লাসের N10 এবং এগুলো কিন্তু ভিউয়ার্স 100% এ গ্রেডের প্রোডাক্ট, এ কোয়ালিটির প্রোডাক্ট। একদম চেক করে নেবেন ফুল ফ্রেশ কন্ডিশন। ওকে বলেন এটা এটা হলো আপনার 6GB 128GB 5000 এটা আপনার 4300 mAh ব্যাটারি। ওকে এটা আপনার ক্যামেরা হলো 64 MP ক্যামেরা। স্ন্যাপড্রাগন 690 দেওয়া আছে। 690? হ্যাঁ। এটা কে যদি গেমিং এর জন্য নিতে চান এই জন্য পারফেক্ট প্লাস ক্যামেরার জন্য চার্জ নেই এটা। আচ্ছা বলেন এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র আপনার 17,000 টাকা। 17,000? হ্যাঁ 17,000 টাকা। আপনি তো ফোনের দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকান। আমার দিকে তাকিয়ে বলেন। আপনার দিকে তাকালে তো আরো 500 টাকা বেড়ে যাবে। আরেকটু সৎসাহস দেখান, আরেকটু সৎসাহস। যান আর 200 টাকা কম করে দিলাম। কত তাহলে? 16,800 টাকা। 16,800 হয় নাকি 500 হয়ে যায় ভাই? 500 দিলে ভাই কিছু থাকে না, কঠিন হয়ে যায়। হ্যাঁ 16,500 করে দেন আজকে। 16,500 যান করে দিলাম। যান 16,500 তাহলে N10 পেয়ে যাচ্ছেন 16,500। 6GB 128GB 6128। হ্যাঁ ওকে। আর এগুলো কিন্তু IMEI নাম্বার আছে ভিউয়ার্স, এই যে ব্যাকসেল চেঞ্জ কিনা আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন, IMEI টা চেক করে নেবেন। তারপর তারপরে চলে যাচ্ছে আপনার ওয়ান প্লাসের 200। হ্যাঁ এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো দেখা যায় আর কি। ওকে এটা হলো আপনার 4GB 64GB ব্যাটারি 5000 mAh ক্যামেরা হলো 13 MP।
এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এজ লাইক আপনার লাইক নিউ কন্ডিশন আর কি ওকে এটা প্রাইস দিয়েছি আজকে মাত্র আপনার 15500 টাকা 15500 আগের ভিডিওতে প্রাইস দেওয়া ছিল 16500 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি এটা মাত্র একমাত্র গ্যালাক্সি ওয়ার্ল্ডই পসিবল তারপর চলে আসছে আপনার 1+8 জাতীয় ফোন এখনকার জাতীয় ফোন বলা হয় এটাকে আর কি ওকে মানে গেমিং এর পর এটাই জাতীয় ফোন হয়ে যাচ্ছে গেমিং ফোন বলা হয় এটাকে আর কি 865 প্রসেসর 48 মেগাপিক্সেল ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম ফুল ফ্রেস চুল পরিমাণ কোনো দাগ নাই এটা হলো আপনার ইউএসএ ডিভাইস ঠিক আছে সিঙ্গেল সিম এটা প্রাইস দিয়েছি মাত্র আপনি 31500 টাকা 31500 আর যারা মেড ইন চায়না নেবেন ওটার প্রাইস দিয়েছি মাত্র আপনি 30000 টাকা 30000 আরো কমাতে হবে ভাই আরো ভালো করতে হবে ইউএসএ এর ভেরিয়েন্ট কে যদি নিতে চান এটা প্রাইস দিয়েছি মাত্র আপনি 31000 টাকা ভাই ইউএসএ এর ভেরিয়েন্ট আপনি 30 করে দেন না ভাই ভাই সম্ভব না আচ্ছা 30500 বরাবর আচ্ছা জান আপনি বড় ভাই মানুষ যেহেতু বলছেন 30500 আপনি যেটা চায়নাটা জাস্ট বাইরের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অনলি চায়নাটা কত করবেন চায়নাটা 30 রাখতে পারো 29.5 করে দেন দেন আছে ভাই মার্কেটে ফুল ক্রাইসিস চলতেছে কি বলুন কি পরিমাণ আমি যে প্রাইস দিছি এটা তো দোকানদাররাই আমার কাছ থেকে লুফে নিব মানে এই প্রাইসে দোকানদারই নিয়ে নিবে এই প্রাইসে দোকানদাররাই নিয়ে নিব উনি ভিডিও ছাড়ার পর দোকানদারই হামলা দিবে দোকানে হ্যাঁ ওকে আচ্ছা বলেন তারপর তারপর চলে আসে আপনার 1+8 Pro 1+8 Pro 12256 এটা একদম স্পেশাল একটা প্রাইস দেওয়া হবে এটা কি বক্স আছে হ্যাঁ এটা ফুল বক্স আছে এভরিথিং আছে দেখেন আমাদের ফুল বক্স চার্জার সহ ওকে 100% বক্স সহ এবং স্পেশাল প্রাইস থাকবে এটা একদম চার্জার টাজার এভরিথিং সব থাকে ফিজিক্যালি এটা ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম হ্যাঁ এটা প্রাইস দিয়েছি মাত্র আপনার 43000 টাকা 43000 টাকা একটু ভালো করে দেন ভাই যান 42500 করে দিলাম 42500 টাকা 1+8 Pro 12256 ফিজিক্যালি ডুয়াল সিম এবং 100% এ ফ্রেশ কন্ডিশনে আছে এ ক্লাসের প্রোডাক্ট আমার মনে হয় না এই মার্কেটে কেউ দিতে পারবে 1+8 Pro 12256 ফুল ফ্রেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ 41500 হইতো তাহলে 42000 টাকা 42000 টাকা তারপর চলে যাচ্ছে আপনার 1+9 Pro 1+9 Pro 12256 ওকে এটা ভাই কত দিলে খুশি বলেন আপনি 9 Pro 12256 এর সিঙ্গেল সিম হ্যাঁ সিঙ্গেল সিম এটা আপনি আজকে করে দিবেন 45 করে দেন 45 করলে তো কিছু থাকে না 46 করলে কিছু থাকে না এই ক্ষেত্রে আমি আপনাকে 46500 করে দিলাম যান 46500 46500 1+9 Pro 12256 পেয়ে যাচ্ছে 46500 বিবর একটা একদম মিড রেঞ্জের একটা ফোন Y30 4GB 64GB এটা একদম ফুল বক্স চার্জার সহ ওকে এটা একদম বক চার্জার অরিজিনাল সব কিছু এভরিথিং সব আছে কতদিন ইউজ এটা এটা আনুমানিক আপনার 7-8 মাস এরকম হবে আর কি 7 থেকে 8 মাস হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিউ চার্জার অরিজিনাল সব কিছু সবই আছে আর কি ওকে আচ্ছা বলেন কত দিবেন এটা এটা আপনি কত দিলে খুশি হবেন এটা মার্কেট প্রাইস কত চলতেছে এটা মার্কেটে যখন ছিল এটা প্রায় 25-26000 টাকা নতুনটা হ্যাঁ তাহলে এটা আপনি 12-13 করে দিবেন 12-13 জি ভাই যান 12500 টাকা করে দিলাম 12500 আপনার এটা আমার আইডিয়াটা ভালো আছে না 12ই করে দেন জাস্ট আপনি বলাতে ও আচ্ছা আমি বলা দেন হালো আর এটা প্রাইস দিতাম আজকে 14000 টাকা ওকে অলরেডি 8000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে তারপর চলে যাচ্ছে আপনার সনি এক্সপেরিয়া 5 6GB 64GB একদম ফুল ফ্রেশ স্ন্যাপড্রাগন 855 প্রসেসর ওকে এটা প্রাইস দিয়েছি আজকে মাত্র আপনার 16500 টাকা 16500 হ্যাঁ 16500 টাকা Xperia 5 16500 টাকা একদম লাইক নিউ কন্ডিশন একদম আপনি ডিভাইসটা দেখেন যে একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ এ গ্রেডের ডিভাইস চুল পরিমাণ একটা স্ক্র্যাচ না এবং 100% কে বলে ভাই আপনি 15000 টাকা 14500 টাকা ভাই সি গ্রেডের ডিভাইস ডেন্ট থাকবে আপনি দোকানে আসলে দেখবেন যে হালকা ডেন্ট আছে কেউ বলবে যে ভাই ডেন্ট আছে আর আমারটা হলো আমি যেটা বলবো ওইটা কথায় কাজে মিল না পেলে আপনি ডিভাইস নেওয়া লাগবে না 16500 তারপর চলে যাচ্ছে আপনার মোটরোলা এস প্লাস ভাই এখন যে ডিভাইসটা আপনাকে দেখাবো ঠিক আছে এটা দেখার পর আপনি পুরো থক হয়ে যাবেন মোটরোলা এস প্লাস হ্যাঁ ভাই এটা পৃথিবীর একদম সেরা একটা ফোন সেরা কার্ভ ডিসপ্লে আর কি পৃথিবীর সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে হ্যাঁ আপনি দেখেন যে এই যে যে ক্যামেরাটা ওপেন করি ওকে আপনি এই জায়গাতে কিন্তু বেজেলটা যে ক্যামেরা এটা দেখা যাচ্ছে এখান থেকেও দেখা যাচ্ছে আমি একটু দেখাই ভিউয়ারদের ফোনটা হাতে নিলাম এটা কিন্তু আপনার 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা হ্যাঁ এটা এই ফোনটা কিন্তু আমার এই জন্যই ভাই ভালো লাগে যে কার্ভ কি পরিমাণ কার্ভ দিয়েছে যে বলার বাইরে মানে পৃথিবীর সর্বোচ্চ কার্ভ এটাই বলা যায় এখন পর্যন্ত আচ্ছা বলেন দেখেন আর এটা হলো আপনার 8256 108 মেগাপিক্সেল ক্যামেরা 8256 ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর দেখেন এটা হলো আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর কি
আর এটা স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা প্রাইস দিয়েছে, এটা মার্কেটে আপনার 36-37 চলতেছে, সো আমি ওটা দিব না, এটা প্রাইস দিয়েছে আজকে মাত্র আপনার 35,500 টাকা, 35,500, এটা অলরেডি 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, না ভাই জান 35 করে দিলাম, 35,000 টাকা পেয়ে যাবেন Motorola S Plus এবং 100% A গ্রেডের প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট কিনে, হ্যাঁ একদম ফুল ফ্রি। তারপরে চলে যাচ্ছি আপনার iOS এ, চলে যাচ্ছি আইফোনের কালেকশনে, হ্যাঁ আইফোনের কালেকশনে একদম মিড রেঞ্জের ফোন দিয়ে শুরু করা যাক। আইফোনের প্রথমে শুরু করতেছি আপনার iPhone 7, iPhone 7, ওকে, এটা হলো আপনার, এটা 32GB হবে, 128 হবে, এটা 30, এগুলা মূলত সবগুলো 128GB 32GB যেগুলো এগুলো হলো ব্যাটারি চেঞ্জ আর কি, আর এভরিথিং সব নর্মাল আছে, আপনি থ্রিটনের মাধ্যমে সব কিছু চেক করে নিতে পারবেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে। এটা প্রাইস দিয়েছি আজকে মাত্র আপনার 14,500 টাকা, 32GB যেটা, 14,500 টাকা, সবাই তো আরো কমে দেয় ভাই, যান 14,000 টাকা করে দিলাম, 13,500 ভাই, 13,500 করলে আমার মনে হয় না এই যমুনাতে কেউ দিছে 13,500 তে, হ্যাঁ আমার মনে হয় না, কেউ হয়তো সিগারেটে ডিভাইস দিছে 13,000 টাকা, ওইটাও দেওয়া যায়, ঠিক আছে সিগারেটেড এবং এ গ্রেডের 100% অথেন্টিক। আমি সবসময় কাস্টমারকে একটা কথা বলি যে আপনারা টাকায় না দিতে ডিভাইসে জেতার চেষ্টা করবেন, সো ডিভাইস ভালো পাবেন আর ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবেন, আর যদি টাকায় জিতেন এক্ষেত্রে 19-20 পাবেন। তারপর চলে আসছে আপনার আইফোন 8, হ্যাঁ 64GB, ওকে আইফোন 8 64GB হোয়াইট কালার, এটা একদম অথেন্টিক ডিভাইস, ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট আছে, এটা ব্যাটারি চেঞ্জ, আর ভিউয়ারদের একটা বলবো যে আপনার এই পাশ দিয়ে পুরাটা চার পাশ দিয়ে রাউন্ডটা দেখবেন যে ডিসপ্লেটা চেঞ্জ করা কিনা, আইফোনের হচ্ছে ব্যাটারি থেকে ডিসপ্লেটাই বেশি ফোকাস দিবেন, ডিসপ্লে যদি চেঞ্জ থাকে ওই ফোন নেবেন না, হ্যাঁ এবং অথেন্টিক ডিসপ্লে থাকলে ফোনটা নেবেন। আচ্ছা বলেন এটা কত, এটা আজকে প্রাইস দিয়েছে মাত্র আপনার 19,500 টাকা, 19,500, হ্যাঁ 19,500 টাকা, আর একটু ভালো করে দেন না ভাই, আর একটু ভালো করলে তো আমি যে থাকি না ভাই, আপনার থাকার দরকার নাই, আপনি যমুনা থেকে চলে যান, 19,000 টাকা করে দিলাম, 19,000 টাকা, ওকে। এখন চলে যাচ্ছে আপনার আইফোন XS 256 গোল্ড কালার, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, এটা ব্যাটারি হেলথ হলো আপনার 92% 256GB ফুল, আমার মনে হয় না মার্কেটে কারো কাছে আছে 256GB, হ্যাঁ থ্রিটুলে চেক করে দিতে পারবো আর কি, এটা প্রাইস দিয়েছে মাত্র আপনার 36,000 টাকা, 36,000 টাকা, এটা থ্রিটুলে চেক করে দেখান ভাই, আপনি একদম এভরিথিং সব ওকে আছে, সব নরমাল আছে, এই দেখেন অলরেডি কিন্তু ফোনটাকে কানেক্ট করা হয়েছে ভিউয়ার্স, এখানে কিন্তু চলে আসছে দেখেন, এই যে অলরেডি এই যে 256GB অ্যাক্সেস চলে আসছে, এই দেখেন 92, এই যে 92 ব্যাটারি হেলথ, 100% স্কোয়ার আছে এবং 948 বার চার্জ দেওয়া হয়েছে, কিন্তু ভিউয়ার্স এটা এভরিথিং সব নরমাল আছে, ওকে। আমার ডিভাইস কত হলো ভাইয়া, ইনশাল্লাহ একটা ভালো জিনিস নিয়ে আবার আসবেন, একটা সম্পর্কে তৈরি এতটুকু ভাই, আপনার যদি একটা ভালো সার্ভিস দিতে পারি কাস্টমারদেরকে, নেক্সট টাইম আপনার যদি আরও 2-3টে কাস্টমার পাওয়া যাবে, এই আমি সবসময় এই প্রেফারটাই করি আর কি। আর যদি এটাকে যদি 64GBটা নিতে চায়, এটা আমার কাছে 64GB আছে, ওটা ব্যাটারি হেলথ আপনার 88 থেকে 96 পর্যন্ত আছে, 96, হ্যাঁ 96 পর্যন্ত আছে, ওইটা প্রাইস রাখতেছি আজকে মাত্র আপনার 32,500 টাকা, 32,500, আইফোন XR আমার কাছে প্রত্যেকটা কালারই আছে, জাস্ট একটা কালার শো করা হয়েছে, এটা 64GB একদম ফুল ফ্রেশ, এটা ব্যাটারি হেলথ হলো আপনার 88, এটা 88%, এটা ব্যাটারি হেলথ আপনার 88 থেকে আমার কাছে আছে হলো 93 পর্যন্ত আছে, এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র আপনার 31,000 টাকা, 31,000, একটু ভালো করেন, আগের ভিডিওতে ভাই আলো ভালো পাইছিলাম ভাই, যান 30,000 টাকা করে দিলাম, 1,000 টাকা ডিসকাউন্ট, 30,000 টাকা, 29,500 হয় না ভাই, না ভাই। তারপর চলে যাচ্ছে আপনার আইফোন 11, আইফোন 11 কিন্তু আমার কাছে প্রত্যেকটা কালারই আছে, ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট, পার্পল, সবই আছে, উঠান একসাথে একটা উঠান, উঠা এটা দেখেন, এবং ব্যাটারি এগুলো কি 85 থেকে শুরু, 85 থেকে আপনার 90 বা 90-এর উপরেও হবে, 90-এর উপরেও হবে, হ্যাঁ প্রত্যেকটা কালারই আছে, প্রত্যেকটা কালারই আছে, বলেন কত করে দিবেন এগুলো, এটা 64GB যেটা, 64GB ওইটা প্রাইস দিয়েছি আজকে মাত্র আপনার 41,500 টাকা, 41,500, একদম মার্কেট চ্যালেঞ্জ, আমার মনে হয় না, আমার মনে হয় না এই যমুনা থেকে আজ পর্যন্ত দিছে, ওকে 41 করে দেন না ভাই, অ্যাকচুয়ালি ফোর দিলে কিছু থাকে না, তার আগের ভিডিওতে কত ছিল বলেন, আগের ভিডিওতে 42 ছিল, 42 ছিল, হ্যাঁ তাহলে কি এটা 500 ডিসকাউন্ট করছেন, তাহলে 41,000, যান 41,000 টাকা করে দিলাম, আইফোন 11 64GB 41,000, ওকে, আর কে যদি 128 নিতে চান ওটা প্রাইস দিয়েছি মাত্র আপনার 46,500 টাকা, 46,500, ভালো প্রাইস, হ্যাঁ যান 46 করে দিলাম, 46,000, হ্যাঁ 46,000, ওকে। তারপরে চলে যাচ্ছে আপনার 11 Pro Max, 64GB ব্যাটারি হেলথ হলো আপনার 89, একদম ফুল ফ্রেশ কন্ডিশন, এটা হলো আপনার LLR ডিভাইস, ওকে, এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র আপনার 62,500, এভরিথিং, ফেস আইডি, টুটুন, এভরিথিং সব ঠিক আছে, আর একটু ভালো করে দেন না ভাই, আর একটু ভালো করবো,
একটু করে দেন ভালো জান 62 করে দিলাম 62000 11 প্রো এবং 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স হ্যাঁ 11 প্রো ম্যাক্স 62000 টাকায় পেয়ে যাচ্ছে আর কেউ যদি 256 নেন এটা হলো আপনার 256 এটা ব্যাটারি হেলথ হলো আপনার 98 এটা ফুল বক্স চার্জার সহ এটা পাইতেছে মাত্র আপনার 70500 আর যারা বক্স ছাড়া নেবেন ওটা প্রাইস রাখতে পারছি আপনার শপের লোকেশনটা হলো আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ 004D গ্যালাক্সি ওয়ার্ল্ড আর যারা আমাদের ঢাকার বাইরে কনফার্ম করতে চান আগে যে কোনো মডেল চয়েস করে 1020 টাকা কনফার্ম করতে হবে দেন আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় আর কি আর আপনার যদি কথায় কাজে মিল না পাওয়া যায় দেন আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন